বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স কর্তৃক আয়োজিত 2021 সালের বার্ষিক মিলন মেলায় সকলে আমন্ত্রিত। মিলন মেলায় উপস্থিত সকলকে টিকিট সংগ্রহ করতে হবে বিনামূল্যে, কারণ টিকিট দিয়ে খাবার প্লাস লটারিতে অংশগ্রহণ করতে হবে। সকলে টিকিট সংগ্রহ করছে, টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছে খাবার সংগ্রহ করার জন্য। সুশৃঙ্খলভাবে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা খাবার পরিবেশন করছে। প্রত্যেকে নিজ দায়িত্বে খাবার নিতেছেন। অ্যাকচুয়ালি আমিও বাদ যাইনি, আমিও খাবার নিচ্ছি। খাবার সংগ্রহ শেষ, খাবার খাওয়ার সময় আসছে। অ্যাকচুয়ালি আজকের মেনুতে ছিল গরুর মাংস, যারা গরু পছন্দ না করে তাদের জন্য মুরগির মাংস ভুনা, আর চিকেন হচ্ছে এক পিস ফুলের তান্দুরি যেটা আমাদের মনাভাই খাচ্ছে, সাথে রাইস মানে পোলাও ভাত যেটা আমরা বলি, সালাদ ছিল, পানি অ্যান্ড কোক। সকলে মনের তৃপ্তিতে খাবার খাচ্ছে। অ্যাকচুয়ালি বরিশালবাসী মানুষকে খাওয়াতে পারে, তার বাস্তব উদাহরণ হচ্ছে এটা। প্রত্যেকে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। খাবারের পরে আমাদের প্রিয় ভাইয়েরা একটু রিল্যাক্স করতেছে, তাই যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা, আড্ডার তালে শিশা। ভাবিরা যেখানে যায় ওখানে কিন্তু সেলফি নিতে হবে। এত ভাইয়েরা এখানে, কোনো ভাই কিন্তু সেলফি তুলতেছে না, প্রত্যেকটা ভাবিরা সেলফি নিয়ে ব্যস্ত আছে। ক্যামেরা ধরতে আরেকজন দরকার, কিন্তু সেটাও নিবে না, নিজেই চাচ্ছে নিজের ক্যামেরায় নিজে ফার্স্ট থাকবে, দেন তারা ছবিগুলো নিবে। বাচ্চাদের জন্য ছিল আকর্ষণীয় চকলেট খেলা, অর্থাৎ যে যত পারে চকলেট সংগ্রহ করবে। অনেকে অনেক নিয়েছে, আবার অনেক বাচ্চারা নিতে পারেনি, কারণ তারা ব্যাপারটা বুঝতে পারেনি তারা কি করতে যাচ্ছে, আদৌ এটা কি সম্ভব যতগুলি চকলেট। আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া উপস্থিত ছিল। বালিশ খেলা, আমাদের সেই বালিশ খেলা বলবো না, বল খেলা। ভাবিরা বল খেলতেছে, দেখি যে শেষ পর্যন্ত আমরা সেই সেরা তিনজনকে কখন বেছে নিতে পারবো। দেখেন চলে যাচ্ছে, অর্থাৎ বাদ হলে আপনি চলে যেতে হবে। আমরা পেয়ে গেছি আমাদের ঐতিহ্যবাহী সেই বল খেলা, সাধারণত যাকে বালিশ খেলা বলা হয়। আমাদের বালিশের অভাবে আমরা সেটা বল দিয়ে পূরণ করেছি, অর্থাৎ দুধের স্বাদ গোলে মিটিয়েছি। আমাদের সেই তিনজন বিজয়ীকে পেয়ে আপনি কি বলতে পারবেন যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, এটা বরিশালের ভাষায়। আরে আল্লাহ বেইন নিয়ে উঠতে আমি মনে মনে কই হাঙ্গাতি যেন বই ভালোই রই, আদেশ করেন যাহা মোর মাস্টারে, হেয়ে যেন মুই কাম হরি ভালো মনে। এর সাথে বেশি কিছু লাগে। বাংলাদেশি কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন। মনে বরিশাল থেকে সবাই আসছি, সবাই একত্রিত হয়েছি, অনেক অনেক ভালো লাগছে। আপনি কি বরিশালের কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স জানেন? মগবাড়ি বরিশাল। বরিশালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম। বরিশাল বিভাগীয় কমিটির আজকে পিকনিক, আমরা সবাই একত্রিত হতে পেরে আনন্দিত। সবাই মানুষের যে আকাশের মধুর হৃদয় থাকতে পারে, যারা অর্গানাইজার তাদের না দেখলে আসলে বোঝা যায় না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম অর্গানাইজেশন আরও করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আজকে আমাদের এই মিলন মেলাটা আমরা যতটুকু সম্ভব সুন্দর সাফল্য করার চেষ্টা করেছি। প্যারিসের এই লাকার্ণো পার্কে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি। দুই বছর পরে আমরা এই পিকনিকে সবাই অ্যাটেন্ড করছি। এখানে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে, এই অনুষ্ঠানের মাঝে যদি আপনারা কোনো আনন্দ পেয়ে থাকেন সেটা আমাদের সার্থকতা। আন্তরিকভাবে খুবই খুশি, কারণ হচ্ছে গিয়ে আসলে এটা ফ্যামিলি টুগেদার,
এখানে আমরা আসছি আজকে প্রায় দু বছর পরে সবাই একত্রিত হয়েছি। আমরা এই করোনাকালে আপনাদেরকে নিয়ে একসাথ হয়েছি। আমার কিন্তু মন চায় বরিশালদা ভাষায়, কিন্তু বরিশালদা ভাষা ভালো মতো আয় না আমি কি করবো। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর আমরা যদিও পারিবারিক কোনো অনুষ্ঠানে একত্রিত হতে পারি নাই, তারপরও স্বাস্থ্যবিধি মেনে আজকে প্রতি বছরের ন্যায় বরিশাল বিভাগীয় কমিউনিটি কর্তৃক আয়োজিত এই ঈদ পুনর্মিলনী আয়োজন করেছি এবং আপনাদেরকে আমন্ত্রণ করেছি। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল বিভাগের 2021 সালের গেট টুগেদারের সমাপনী অনুষ্ঠান এখানে শেষ হতে যাচ্ছে। না, শেষ হয়নি, এখন আপনাদের জন্য একটা চমক আছে, আমাদের সভাপতির শুভেচ্ছা বাণী শুনব। বরিশাল বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে বরিশাল বিভাগীয় কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সকাল থেকে আপনারা আনন্দ ফুর্তি এবং আমাদের সাথে একত্রিত হয়েছেন, সব মিলিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।